5, 4, 3, 2, 3, 2, 1, 0, action! মৌ আসলে জাননি মাঝে মাঝে বারণি বালা ওই ওই মাঝে মাঝে বাড়াইলে মন বালা তাকে মাইজন সাহেব আপনি কইছিল না নি তারারে দেখা শুনা করতাম ও তারারে দেখলাম আর কোন তার নাই বুঝো রে ভাই আই খান করে বতায়া দূর রে উমর রে ভাই বুঝো কিতাব বহুত যাত্রী সামনে हिसाब देवा लगे इकानदार मग्ज आई जाओ आई जाओ गुलाम भुआ आई देख মানুষের সম্মান দিয়ে মনে মাথায় দেখো না নাই তোমার হিসাব রাখতাম করি তো তুমি আমার রাখছো আর না তো আমার তোমাকে দরকার নাই তুমি তো হিসাব দেও করি মে এর লাগি তোমারে আমরা রাখছি টেকা তো হোম নেও না বাবা ইন শ্রম দিয়ে বাদি বেতন নেই আনতাজে টেকার কুটা দিও না এই এই দেখলে নিবার শুনা কি তোর মুখে মুখে তোর ঘরে এই তোর কখরত কি তা লাগি উনো তাক রাখুয়া আমার মাজন সাপে বাসায় যাওয়ার লাগি খবর করবে তুমিও ভাই চাল রাখিও আমি আই আমি আই সাস কিটা না দেখলাস কিটা দেখলাম তোমার সারা বছর মাল তুললে তার হিসাব নিকাশ দেও কত টাকা বেসলায় কিতা করলায় না করলায় এবার বুঝবাস দিয়ে বিদায় করে দেও কিতা আরম্ভ করছো আমার হালা হালার বউ আর আমার হালার শাশুড়ি
তাতানবে দি একটু খেয়াল রাখবি আর তাতানবে এলাকা ঘুরে ঘুরে দেখাই হওয়া তাহলে তাতানবে কোনো অসুবিধা হয় না দুই তিন দিন থাকবাও না আচ্ছা মেহমান আইলে নাই নি মেহমান আইলে আই রে হাই মেহমানের ঘরে দি আর তাম দিন আমি ব্যবসা দিতাম আচ্ছা মাঝে সব আপনি যখন হইছে চাল তো রাখাও লাগবো ওই মেহমানদারে ঘোরাও সব আছে খালি ব্যবসা করলে হইব নি আচ্ছা তুমি এমন যাও কি আর ওই জায়গা সময় নিছে তাই কুদরতের লোক এনে ওকে কিছু বাজার করিয়া দিও মেহমান ওর লাগিয়া আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম বয়সর খালি মেজাজ কোলা ওর আর খালি দান্দা বান্দা দান্দা বান্দা দান্দা বান্দা করতে করতে নয়টা দিন দিয়ে গেল কি কিটা হিসাব করে রে এই দুন্দা ধরে নু আমি কইতাম বলে আমারে ডাকিয়া দিতে মাজন সাবল মেহমান নাই বা আমারে কইতো আমি বাসা দিতাম কত সিল্লাও কিতার লাগি বইয়া মা তো কিটা ইনে বয়স সময় আছে নি কিটা হিসাব করে সারা হিসাব নিকা তো আমার রাখা লাগে তর্ক হলো খেলে জমনে মার বুদ্ধা বলা কাটল ও এ গোত্র আছে ওরে বাবা তোমার তাই তা বমারি দিবা আমি মাজনর মানুষ মে তুমি আমার গোলাম এই এম লাগু আটা দিন তো খালি হিসাব করো হিসাব তো মিলাইয়া দিতে পারোস না বাবা আমি যদি হিসাব মিলাই না দিতাম পারি এইটা কোটি কোটি টাকার হিসাব মিলাই কিলা আরে বাবা এইটা হিসাব তো আমি মুখে মুখে করি লাই তুমি যদি মুখে মুখে হিসাব করি লাও তা আমার রাখছো কি তার লাগি খালি তোমার ছেলে খান দেখতাম আর হত বল গপ করতাম এর আমার রাখছো কি তার লাগি ও আটাই দিলাম আরে ও দূর তাতাই ডম কর দিবে হিসাব যদি ওখান ফাট দিতাম তোরে রাখলাম বলে আমি যাই কি এবারে দে রিউ যার মাঝে সবর পাঠে দিতাম তাই চলবে কি যাইতে ভালো কথা 28 তারিখ চলে আসকু আচ্ছা আল্লাহ বেতন পাইবে না টাকা পাবে 2 তারিখ 2 তারিখ ওই লাগে আমার হালা আর তান বউ আর তান শাশুড়ি সালাম ওয়ালাইকুম সালাম আচ্ছা ঠিক আছে তো তুমি যাও তান্তার বাইরে খেয়াল রাখিও তাই দিন জয় দিনটা হইল জি আচ্ছা বুঝলাম না সুমিয়া দেখি আমারে চিনলা না মানুষ বড় লোক হইলেও লা বদলেনি সুমি বদলিব আমি কল্পনাও করছি না ওয়ালাইকুম আসসালাম আপনার খুব সিনা সিনা লাগে রাস্তায় গেস করতে পারলাম না কে আপনি কি কি তাহু
তুমি আবার চিনছো না নি আমি কোথায় মিয়া এ হায়া মনটা লয়া তোমারে ভালোবাসিয়া আইজ আমার ঘটিল জঞ্জাল বেহায়া মনটা লয়া তোমারে ভালোবাসিয়া আইজ আমার ঘটিল জঞ্জাল আমি তোরে ভালোবাসি বলে লোকে কই সন্ডা আমি তোরে ভালোবাসি বলে লোকে কই সন্ডা আটা খাই নুন সিটায়া ভাড়া দেশ থাকো তো ফুল ফুলা রইছ আর আমি তো পাত্তর আর বালুর লগে খালি কুস্তা কুস্তি করলাম আসলে জানো নি মাঝে মাঝে বারণি ভালো মাঝে মাঝে বাড়াইলে মনও ভালো থাকে ঘুমতো আরে হোলজার ভিতর গাঁথি রাই ঘুমতো
মুখামুখি মাইজন সাহেব আপনি কইছিলেন না নি তারারে দেখা শোনা করতাম ও তারারে দেখলাম আর কোন তার নাই এটা গো কিলা লাগে আমার এলাকা জি হয় খুব ভালো লাগে আচ্ছা ঠিক আছে গো যা দেখো তুমি গুরিয়া আর তারার বাইদে খেয়াল রাখিও আর ব্যবসার বাইদেও খেয়াল রাখিও জি জি বো কে রে হুম মাইজনের হল কথা শুনিয়া পারতাম না তারা রাস্তা জীবন খাম হলো খাম হইছে না
সব হামতারা উহরেতে আমরা এমনে বেতন দেইনি কও তুমি বাদনো চাকরি হামতারাই ভাই আর তোর না তোমারে ভাই লিজি কানা রে যো মৌ ও দেখো সে নাম্মা নাই নি ও ই তো দেখা মাম্মা কা সন দেখেছে ইনো তান কিতা কই কইরাম দেখো তা কে কিতা হল আই হলো লন্ডন আমার রেখেন নি বলু আমি আছি কিতা লাগি আম্মা তুমি নো কিতা হল না বেটি ও ফাখাই হেরান হই গেছে নানি ও তা দাই অন্য আইয়া বইছি হেরান হইছো করি ও বুড়া বেটার খান্তাত বইতাই নি আমারে ভুল বুঝিও না গোমাই আপনি কিচ্ছু মাত পানা না রে বাবা আমি কোনটা মাতি আর না মৌ দেখরাই নি দুলাবাই যদি বিষয়টা দেখতা তে মানুষ মানে জেরাও তাহলে না উনি আম্মা তুমি আমার লগে বলো একদিন এমন একদিন আসবে একদিন এমন একদিন আসবে কাঁদবে তুমি কাঁদবে আমারে হারাইয়া তুমি নয়ন জলে ভাসবে সেদিন আমায় খুঁজে পাবে না সেদিন আমায় খুঁজে পাবে না ছিড়বে যদি আমায় তুমি খুঁজবে সেই দিন ফুলের মালা ছিড়বে যদি আমায় তুমি খুঁজবে সেই দিন পাগলের বেশে তুমি আসবে আবার কাঁদবে পাগলের বেশে তুমি আসবে আবার কাঁদবে সেদিন আমায় খুঁজে পাবে না সেদিন আমায় খুঁজে পাবে না সেদিন আমায় খুঁজে পাবে না ভালোবাসার এই প্রতিদান অবহেলা আর অপমান ভালোবাসার এই প্রতিদান অবহেলা আর অপমান
জাহাঙ্গীরা না কয় তুমি শেষ বিচারে আসবে, জাহাঙ্গীরা না কয় তুমি শেষ বিচারে আসবে, সেদিন আমায় খুঁজে পাবে না, সেদিন আমায় খুঁজে পাবে না, একদিন এমন একদিন আসবে কাঁদবে তুমি কাঁদবে, আমারে হারাইয়া তুমি নয়ন জলে ভাসবে, সেদিন আমায় খুঁজে পাবে না, সেদিন আমায় খুঁজে পাবে না, সেদিন আমায় খুঁজে পাবে না, সেদিন আমায় খুঁজে পাবে না। তোমারে কইছিলাম যে আমার কুটুমকে খাইছো না আর একটু দেখিয়া রাখতা, একটু খেয়াল রাখতা, কিন্তু তুমি তো আমার ইজ্জত মারাত লাগ দিছো, অত বছর থেকে আমার এনে আসো এটা তো কোনোদিন করছো না, আস্তা এই অভ্যাস হতো আর সব দিক দিয়ে এটা কিতা অবস্থা। মাজন সাহেব সেটা বুঝার চেষ্টা করো, কিতা বুঝার চেষ্টা করতা, হ্যাঁ কিতা বুঝার চেষ্টা করতা। দামান বেটা তুমি রাগ করিও না আম্মা, এই ব্যাপারে তুমি কোনো মাত মাত পাই না, আপনারে দুলাভাইয়ের সুযোগ দিছিলা আর আপনি ওই সুযোগের অপব্যবহার করলা। বাবা তুমি তো 30 বছর থেকে আমরা ফ্যামিলির লোকে আসো, ফ্যামিলির ব্যবসা দেখাশোনা করবা, তোমার তো এই ধরনের কোনো বাজে অভ্যাস আছে না, কিতা বিষয়ে আমার হোস আইন একটু খুলিয়া কিতা ঘটনা, নিশ্চয় কোনো রহস্য আছে এখানে। আসলে কটাই মিয়া কোনো দোষ নাই, বিষয়টা কিন্তু আমি কইরাম না, না আপনি না আমি কইরাম, আমি খুলিয়া কইরাম বিষয়টা কিতা, বিষয়টা হইলো গিয়া মাজন সাহেব আমি আমি গরিব মানুষ, ইস বুঝলাম না, আয় না কেন এক কাম করি বাড়ির যেয়ে কিতা বিষয়, আমি অপেক্ষা করতে করতে তুমি দেখে গেলাই না, বাড়িতে মানুষ আছে তো মজা লাগে, এখন তোমার আগে আমার জরুরি মাছ আছে। কি তার বিষয় শুনি, তুমি দেখি গেলাই না আমার, দেখো কোটাই আব্বা তোমার লগে আমার বিয়া দিতা নাই, আব্বা বিদেশি এক ফুয়ার লগে আমার বিয়া ঠিক করে লইছে, বিয়ার পরে আমার বিদেশ লইয়া যাইবা কি, ওখন আমি কি তা করতাম। শোনো সুমি, তোমার আব্বা যে সিদ্ধান্ত নিছুন ঠিকও নিছুন, তুমি ও বিয়া তো রাজি হয়ে যাও, তাহলে অতদিনের সম্পর্ক আমরা কি তৈরি হইব। আসলে সুমি আবেগ দিয়া কিচ্ছু হয় না, আমি গরিব মানুষ, আমি আসলে তোমার সুখী করতাম পারতাম না, আমি কিচ্ছু বুঝি না, আমি তোমার লগে থাকলেও সুখী হইব। দেখো সুমি তোমার আমি সত্য একটা কথা হই, আমি সব সময় চিন্তা করতাম তুমি সুখী হও সুখে থাকো, কিন্তু আমার গুরু গেলে তুমি সুখী হইতে না, আমার অভাব সংসার সবসময় আর তামার চিন্তা করতাম, যদি ধনী একটা মানুষ পাইয়া আমার নিজের চোখের সামনে যদি তোমার বিয়ে হইত তুমি সুখী হইতা, তার নিজের শান্তি দিতাম পারলাম মনে। তুমি কি তাও ও তো লাগে তো আমরা বলা হয়েছো নি, তুমি যখন আমরা বিয়া করতাম না এই সম্পর্ক কি তালাকি রাখছিলে। শোনো শুনি পাগলামি করিও, তুমি সুখী হইবা সুখী হইবা। ওহো বিষয়টা তাইলে ওটা ও আচ্ছা ও কথা, তুমি তাই নিয়ে ওজনে আর ওজনে আঁকতে গিয়েছিল, তো আগে আমরা রে খুঁজতে তো আমরা আরো সুন্দরভাবে ভাগাইবার তোমার আরো ব্যবস্থা করিয়া দিলাম মনে, তো আমরা রে খুঁজতে রানি
ও আচ্ছা ওতার লাগে তো আম্মা সব সময় কইতা তানোর একজন বন্ধু আছে কিন্তু এই বন্ধু যে কটাই মিয়া আমরা তো আরিকান জানতাম না আসলে মাজন সাহেব আমি দুঃখিত পুরানা বন্ধু ভাইয়া একটু একটু আবেগী হয়ে গেছিলাম জি না জি না ও কি তা কই আমরা আপনারে ভুল বুঝছি আপনি মনে কোনটা নিবা না আচ্ছা তারা আওয়াই কয়েকদিন খুব আনন্দে কাটলো আর আমরা তাই তো বেশি আনন্দ তুমি করলাই তোমার পুরানা মানুষ লয়ে পরিচয় হইলো আর তোমার পুরান প্রেম আবার নয়া জীবন পাইলো